হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, শুনতে হ্যাঁ পাচ্ছি। ভাই, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, আমার প্রায় 16 দিন যাবত জ্বর ছিল। আচ্ছা, তো জ্বরের, জি হ্যাঁ, জ্বর জ্বরের 16 দিন জ্বর ছিল, এরপর কি? আপনি বলতে থাকুন, আমরা শুনছি আপনাকে। জি জি, তো আমি 16 দিন জ্বরের ট্রিটমেন্টের পরে দেখা গেছে নিজেই বাসায় আইসোলেশন থেকে ট্রিটমেন্ট নিলাম, তো এখনো জ্বরটা হালকা হালকা আছে। আচ্ছা, ঠিক আছে। তো আর কোনো শারীরিক সমস্যা আছে কিনা, করোনা টেস্ট করেছেন কিনা আপনি? জি না, করোনা টেস্ট করিনি। জ্বরের পাশাপাশি আর কোনো জটিলতা নেই? জি না। আপনার আপনার বয়সটা বলবেন। বয়স 51। 51। অসংখ্য ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। ডক্টর শফিউল্লাহ প্রধান, আপনার কাছে যাব, তার মধ্যে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, একবারে প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। হ্যাঁ বলুন। আমি শরীয়তপুর থেকে শিমুল বলছিলাম। জি বলুন বলুন, আপনার প্রশ্ন কি স্যার? আমি গত রবিবার স্যার হ্যাঁ গত রবিবার আমার জ্বর আসলো স্যার। জি, এই রবিবারের আগের রবিবার স্যার। জ্বর আসার পরে আমি 3 দিন জ্বরে ভুগছি স্যার। ভোগার পরে এরপরে স্যার আমি সুস্থ হয়ে গেছিলাম। পরে আবার শনিবার স্যার আমার হঠাৎ করে স্যার রাত্রেবেলা ঘুম হইলো না স্যার। তখন আমি সারা রাত 4টা পর্যন্ত প্রায় 7-8 বার বমি হয়ে গেল। বমি হওয়ার পরে আমি পরবর্তীতে স্যার এখানে আমাদের এখানে একটা ক্লিনিক আছে, এই ক্লিনিকে ভর্তি হইলাম। আচ্ছা, ভর্তি হওয়ার পরে স্যার আমাকে ওরা স্যার ইনজেকশন দিল একজন, আর প্রোগাট এগুলো আর কি, আর পেইন ইনজেকশন দিল। জি, 2 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে স্যার আমি পরে মুখে ওষুধ দিয়ে আমাকে পাঠায় দিল বাসায়। আমি এখন বাসায় আছি স্যার, কিন্তু আমার প্রচন্ড মনে হয় গ্যাস ফর্ম করতেছে স্যার, গ্যাসে প্রচন্ড ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি স্যার গতকালকে স্যার গ্যাসের ওষুধ চেঞ্জ করে আজকে আবার নতুন আর একটা ওষুধ খাইছি স্যার। আপনার বয়সটা বলবেন স্যার? 35 বছর। 35 বছর। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আশা করছি, আমরা আশা করছি যে আপনাদের, আপনারা দুজন আমাদের প্রশ্ন করেছেন। ডক্টর শুভেল্লা প্রধান একদম ছোট্ট করে উত্তর দিবেন, আমরা একদম শেষ প্রান্তে আছি অনুষ্ঠানের। প্রথম প্রশ্নটি উত্তরটি যদি আপনি দিতেন, যে 16 দিন ধরে জ্বরে ভুগেছেন, আইসোলেশনে ছিলেন, এবং উনি মূলত করোনা কোনো টেস্ট করেননি, কিন্তু কি করবেন এখন, সেই প্রশ্ন পরামর্শ চেয়েছেন। প্রথমত যে ওনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, উনি ভালো আছেন। এখন যেটা বলবো, উনি আরো কিছুদিন রেস্টে থাকবে, উনি বাসায় থাকবে এবং আইসোলেশনে থাকবে। জ্বরের জন্য কিছু করবেন কি? উনি বলছেন যে এখনো হালকা হালকা জ্বর আছে। না, পর্যন্ত জ্বর অবশ্যই প্যারাসিটামল ডাক্তার সাহেব দিয়েছে, প্যারাসিটামলটা কন্টিনিউ করবে। আর ডাক্তার সাহেবরা যদি কোনো ওষুধ দিয়ে থাকে অবশ্যই কন্টিনিউ করবে। প্রচুর লিকুইড খাবার খাবে, তরল জাতীয় খাবার খাবে, রেস্টে থাকবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাসায় হালকা হাঁটাহাঁটি, হালকা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে, এটা ভয়ের কোনো কারণ নেই। শুধু জ্বর তো করোনার সাথে কোনো সম্পর্ক থাকার কথা না, তাই না? যেহেতু 16 দিন ধরে জ্বর। হ্যাঁ, সাধারণত, জি সাধারণত সেটা হওয়ার কথা না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জি ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।